বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের জন্য বিভিন্ন নতুন নতুন কিন্তু আপডেট আসছে। যেমন যে সমস্ত কৃষকগণেরা আবেদন করছেন, তাদের কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু টাকা ক্রেডিট হয়নি। যে সমস্ত কৃষকগণদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি, সে সমস্ত কৃষকগণেরা কবে পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখতে থাকুন ফ্রেন্ডস। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখুন, যে সমস্ত কৃষকগণেরা এই প্রকল্পে আবেদন করছেন, সে সমস্ত কৃষকদের কিন্তু বিভিন্ন জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম শুরু করছেন, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু তিনারা সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু টাকা ক্রেডিট করছে আমাদের রাজ্য সরকার, এবং এই প্রকল্পের মাধ্যমে যে টাকা শুধু ক্রেডিট করছে এমন তা নয়, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বিভিন্ন আপনার নতুন নতুন জনমুখী প্রকল্প শুরু করে কিন্তু সকলকেই যে সুখবর জানাচ্ছেন। যেমন এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু প্রায় 197 কোটি টাকা রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই 197 কোটির মধ্যেই কিন্তু সকল কৃষকগণদের সেই টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আস্তে আস্তে সকলের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই একটি দারুণ সুখবর সকলের জন্য, যে আস্তে আস্তে এবার কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হবে। তো দেখুন ফ্রেন্ডস, এই প্রকল্পে যিনারা এখনও পর্যন্ত টাকা পাননি তিনাদের করণীয় কী? তো প্রথমত আপনারা চলে যাবেন বিএসবি বা বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনারা কী করবেন, সিম্পলি সার্চ করবেন যে বিএসবি বা বাংলা শস্য বিমা। সেখানে আপনারা যখনই সার্চ করবেন আপনাদের সামনে পরবর্তী পেজে আসবে, সেখানে উপর থেকে আপনারা দেখতে পাবেন যে বিএসবির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে লেখা রয়েছে, আপনারা দেখবেন সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এবার পেয়ে যাবেন যে আপডেটটি, মানে সেখানেই কিন্তু থাকবে। তো সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। সেই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে বিএসবি, বাংলা শস্য বিমা আসলে চেক ইন্স্যুরেন্স কভারেজটি অবশ্যই চেক করবেন, সেখান থেকে বুঝতে পারবেন আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি না। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা পেয়ে যাবেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে কিন্তু লেখা থাকবে যে বিএসবি বা বাংলা শস্য বিমা আপনারা নিজেও সার্চ করতে পারেন। যখনই আপনি ওয়েবসাইটে যাবেন, এরপর আপনার সামনে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে আপনি কিন্তু এবার চেক ইন্স্যুরেন্স কভারেজে ক্লিক করে আপনার ভোটার কার্ড নম্বরটি দিয়ে আপনি সিম্পলি চেক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনার সেখানে যদি নাম থাকে সেটি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, সেটি হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমাদের রয়েছে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাদেরকে জানাবেন। তো মূলত বুঝতে পারছেন ফ্রেন্ডস যে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু টাকা ক্রেডিটের কাজ ভালোভাবে চলছে, আস্তে আস্তে টাকা সকলে পেয়ে যাবেন। আপনারা যেনারা পাননি তেনারাও কিন্তু পেয়ে যাবেন, সিম্পলি আপনারা ওয়েট করুন। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত।